আচ্ছা দেখেন এই সিলিন্ডারের আগুন তাই না, একটু সাহসিকতার দরকার, একটু সাহস সাহসিকতা। আপনি নখ দিয়েও নিভাইতে পারবেন, এটা পদ্ধতিটা জানা থাকলে। আপনি নখ দিয়ে এই যে পিছন থেকে আপনার হাতে আঁচ লাগবে না, আগুনটা আপনার হাতে লাগবে না। কেননা এখান থেকে যখন গ্যাসটা বের হবে তখন এই গ্যাসটা 1 ইঞ্চি পরিমাণ ইয়া থাকবে গ্যাস, তারপর থেকে থাকবে আগুনটা, ঠিক আছে। আবার যখন পাইপ থাকে আপনার পাইপটা এভাবে মোড়ায় ধরলে পরে আগুনটা নেবে যাবে। কেননা আগুন, একটা আগুন জ্বলতে তিনটি উপাদান দরকার হয়, দাহ্য বস্তু অক্সিজেন এবং পরিমিষ্টি তাপ আর রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। তিনটি উপাদান এবং একটি রাসায়নিক বিক্রিয়া, এই চারটির মধ্যে যে কোনো একটি আপনি অপসারণ করে দেন সঙ্গে সঙ্গে আগুন নেবে যাবে। আমরা যে কাজটা করব, আমরা ওই আমরা অক্সিজেন কাট অফ করে আগুন নির্বাপন করব, ঠিক আছে। দেখেন হাত দিয়ে নির্বাপন, হাতে কি আগুন লাগছে? না, লাগে নাই। তাহলে আপনি একবার টেস্ট করতে পারেন, কোন সমস্যা আছে? আমি দেখাই দেখেন দেখেন পিছন দিয়ে হাত দেবেন, পিছন দিয়ে আপনার হাত ধরেন, ধরাই দেন, পিছন দিয়ে আপনাদের জন্য বেশি দরকার, যেহেতু আসলে আমাদের বাসা বাড়িতে আমরা কিন্তু রান্না করি না, ঠিক আছে। তারপরে আমরা যারা দেখছে আর রান্না করে সার্বক্ষণিক, আর এই যে জিনিসটা দেখছেন এটা হাত দিয়ে, আর এখন দেখাবো বালতি দিয়ে। প্রশ্ন আছে, যখন হাত দিয়ে দিবেন বালতিটা ভালো দিয়ে দিবেন, পাইপটা নাই, পাইপটা তখন যে পাইপে গ্যাস নির্গমন হয়, মুখের যে পাইপে যে লিকেজটা ওইটাকে হাত দিয়ে আপনার বন্ধ করতে হবে। পাইপটা পাইপটা পাইপের মাথায় যদি আগুন থাকে পাইপটা চেপে ধরেন, হ্যাঁ গলে যাবে। সেটা গলে গেলে আপনি কি করবেন, হাতের কাছে চট সালা কাঁথা ইত্যাদি ভিজে যদি মুড়ায় দিতে পারেন কোনো ভাবে আগুনের উপরে, ওইটা সুন্দর ভাবে সেটা আমরা দেখাবো, এই যে তেলের আগুনে দেখাবো, ঠিক আছে। যদি আপনারা ঢেকে দিতে পারেন আপনার আগুন নেভে যাবে, আর আপনার সেফটি সহকার আমরা একটু পরে দেখাবো। মানে অক্সিজেন কাট অফ করে কিভাবে আগুন নির্বাপন করতে হয়, আগুন নেভে গেছে কিন্তু বাতাস ঢুকবে না, মানে আগুন নেভে যাবে। সবাই তুমি শিখে যাও, আপনার হাতটা দূরে রাখবেন, আপনার গায়ে যেন আগুনের কোনো আঁচ না লাগে। হ্যাঁ কিভাবে নির্বাপন করে সামনে কিভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। চট তালা কাঁথা কিভাবে মোড়াই দেবেন সেটাই আমরা এখন দেখবো। ভবিষ্যৎ
আগে দেখা যাক কেমন এই সালা যখন দেবো না সালাল লয়ের পার্ট মানে রেস্টোর সাইডে আর এই সাইড কিন্তু এপার যাবে এপার ওপার হতে হবে নাকি নাবো নিবে না দেখেন এটা দিয়ে আপনি শরীরের প্রোটেকশন নেবেন ঠিক আছে এই যে পাম্পা দিয়ে সুন্দর ভাবে আপনি দিয়ে দেবেন হ্যাঁ প্রথমে হ্যাঁ হাফিজ আচ্ছা দেখছেন ভিতরে কিন্তু আগুন নিভে গেছে তার মানে কি অক্সিজেন প্রবেশ না করতে পারলে আগুন নিভে যাবে এইটা আমরা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে তো আপনাদের বাসা বাড়িতে যখন আগুন ছোট থাকে